হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আগামীকাল যে ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গল এবং চেন্নাই এন এফসির মধ্যে সেই ম্যাচ সম্পর্কে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো পুরো ম্যাচের আপডেট পাওয়ার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা আগামীকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ক্লাব মুখোমুখি হতে চলেছে চেন্নাইন এফসির সন্ধে সাড়ে সাতটা থেকে এই ম্যাচটা তোমরা লাইভ দেখতে পাবে লিগের শুরুতে এটিকে মোহনবাগানকে পরাজিত করে চেন্নাইন এফসি একটা দারুণ শুরু করেছিল তবে তারপরে কিন্তু তারা পরপর ম্যাচগুলোতে জয়লাভ করতে পারেনি প্রথমে বেঙ্গালুরু এফসির এগেনস্টে তারপর এফসি গোয়ার এগেনস্টে বেঙ্গালুরু এফসির এগেনস্টে ড্র করেছিল অন্যদিকে এফসি গোয়ার এগেনস্টে পরাজিত হয়ে আসছে চেন্নাইন এফ বর্তমানে লিগ টেবিলের সাত নাম্বার পজিশনে আছে চেন্নাই এফসি যেখানে তিন ম্যাচে চেন্নাইন এফসি একটা ম্যাচ জিতেছে অন্যদিকে একটা ড্র এবং একটা ম্যাচ হেরেছে অর্থাৎ চার পয়েন্ট সংগ্রহ করেছে তিনটে ম্যাচে তিনটে গোল স্কোর করলেও চারটে গোল কিন্তু কনসিড করতে হয়েছে চেন্নাইন এফসিকে অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাব এই সিজনে ভালো পারফরম্যান্স এখনও অবধি দিলেও কিন্তু জয়টা সেভাবে আনতে পারছে না একমাত্র নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচেই কিন্তু জয়লাভ করতে পেরেছে ইস্টবেঙ্গল ক্লাব লাস্ট ম্যাচে কলকাতা ডার্বিতে পরাজিত হয়ে আসছে ইস্টবেঙ্গল এই ম্যাচে বর্তমানে ইস্টবেঙ্গল ন নম্বর পজিশনে আছে যেখানে চারটে ম্যাচ খেলে একটা ম্যাচে জয় এবং তিনটে ম্যাচে কিন্তু পরাজয়ের মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব গোল স্কোরিং নিয়ে খুব একটা সমস্যা নেই এই সিজনে ইস্টবেঙ্গলের পাঁচটা গোল এখন অব্দি স্কোর করেছে তবে সেখানে আটটা গোল কনসিড করতে হয়েছে যেটা কিন্তু সব থেকে বড় চিন্তার কারণ গোলকিপার জিতে সেরকম ফর্মে না থাকা অন্যদিকে ডিফেন্সের কয়েকটা মিস্টেকের কারণেই কিন্তু ইস্টবেঙ্গল গোল খেয়ে যাচ্ছে মানে ডিফেন্সে সব সময় খারাপ খেলছে তা কিন্তু নয় চারজন ডিফেন্ডারের মধ্যে তিনজন ডিফেন্ডারই খুবই ভালো খেলছেন যেমন নুঙ্গা সার্থক গোলুই বা জেরি ইভান গন্সালেজের থেকে যতটা আমরা এক্সপেক্ট করি ততটা তিনি এখন অবধি ডেলিভার করতে পারেননি তবে বাকি ডিফেন্ডাররা মোটামুটি ভালোই খেলছেন তবে এক একটা মোমেন্ট চলে আসছে যেখানে মিস্টেকের কারণে গোল খেয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব সেইগুলোকে সুধরে নিতে পারলেই কিন্তু এই টিম জয়ের সারণিতে ফিরতে পারে তো নিঃসন্দেহে আগামীকাল চেন্নাই এন এফসির এগেনস্টে কিন্তু ঘুরে দাঁড়াতে চাইবে ইস্টবেঙ্গল ক্লাব এখনও যদি হেড টু হেড রেকর্ড দেখি চেন্নাই এনএফসি এবং ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে তারা মুখোমুখি চারবার হয়েছে এবং চারবারই কিন্তু ম্যাচটা ড্র হয়েছে তো দেখা যাক এই ম্যাচটা কে জিততে পারে ইস্টবেঙ্গল না চেন্নাইন এফসি তো বন্ধুরা এবার যদি স্টার্টিং লাইনআপের কথায় আসি চেন্নাইন এফসি ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশানে শুরু করতে পারে গোলে সাসপেনশন কাটিয়ে ফিরতে চলেছেন দেবজিৎ মজুমদার চারজন ডিফেন্ডারের মধ্যে সেন্টার ব্যাকে থাকতে পারেন দুজন বিদেশি ডিফেন্ডার অর্থাৎ ফেলাও ডিয়াগনে এবং ভাপা হাকামানেসি রাইট ব্যাকে অজিত কুমার ব্যাকে নারায়ণ দাস দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার জিতেশ্বর সিং এবং জুলিয়াস ডিউকার শুরু করতে পারেন জুলিয়াস ডিউকার কিন্তু এই টিমের সব থেকে গুরুত্বপূর্ণ ফুটবলার মাঝমাঠটাকে তাকে কিন্তু কন্ট্রোল করে খেলতেই হবে অন্য তিনজন মিডফিল্ডারের মধ্যে ডান দিক থেকে শুরু করতে পারেন প্রশান্ত কে দিক থেকে রহিম আলী অ্যাটাকিং মিডফিল্ডে আনিরুদ্ধ থাপা এই সিজনে চেন্নাইন এফসির প্রধান সমস্যা যেটা হচ্ছে আনিরুদ্ থাপা পুরোপুরি একা পড়ে যাচ্ছেন তাকে সেভাবে কেউ মাঝমাঠে সাহায্য কিন্তু করতে পারছে না আর স্ট্রাইকার হিসেবে শুরু করতে পারেন পিটার স্লিস্কোফিক যদিও পিটার স্লিসকোফিক কিন্তু সেরকম ফর্মে নেই অর্থাৎ গোলের মধ্যে কিন্তু সেভাবে নেই এই পিটার স্লিস্কোভিক এই পিটার স্লিস্কোভিকের জায়গায় কিন্তু কামে কারিকারিকেও স্টার্ট করাতে পারেন কোচ থমাস ব্রাডারিক দেখা যাক তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করেন অন্যদিকে যদি ইস্টবেঙ্গলের কথায় আসি ইস্টবেঙ্গলের স্কোয়াডে সেরকম কোনো পরিবর্তন হওয়ার কথা নয় কারণ লাস্ট ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েই পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব গোলে থাকতে পারেন কমলজিৎ সিং এছাড়া পবন কুমারকেও স্টার্ট করাতে পারেন বা নতুন সাইনিং শুভম সেনও কিন্তু স্টার্ট করতে পারেন ইস্টবেঙ্গল প্রধানত ফোর ফোর টু এরকম ফরমেশনই শুরু করবে যেখানে ডিফেন্ডারদের মধ্যে থাকবেন সার্থক গোলুই রাইট ব্যাকে লেফট ব্যাকে জেরি সেন্টার ব্যাকে লালচুং নুঙ্গা এবং ইভান গঞ্জালেজ চারজন মিডফিল্ডারের মধ্যে ডান দিকে ভিপি সুহের বাঁ দিকে নাওরেম মহেশ সিং নাওরেম মহেশ সিং যিনি দুরন্ত পারফরমেন্স দিয়েছেন লাস্ট দুটো ম্যাচেই তাছাড়া সেন্ট্রাল মিডফিল্ডে অ্যালেক্স লিমাকে শুরু করানো উচিত আমার মতে অবশ্যই আর অ্যালেক্স লিমার পাশে অবশ্যই জর্ডানো ও ডোহারটি এখন এখনও অব্দি পুরো সিজনে অনবদ্য পারফরমেন্স দিয়েছেন আমার মতে ইস্টবেঙ্গলের এই স্কোয়াডে এখন অবধি বেস্ট পারফরমেন্স দিয়েছেন কিন্তু এই জর্ডানো ও তো ডোহারটিকে তো অবশ্যই স্টার্টিং লাইন রাখতেই হবে অন্যদিকে দুজন স্ট্রাইকার হতে পারেন ক্লেইটন সিলভা এবং সেমবয় হাউকিপ ইস্টবেঙ্গলের হয়ে গোল স্কোরিংয়ের দায়িত্ব থাকবে নিঃসন্দেহে ক্লেইটন সিলভার ওপরেই তবে মহেশ যেরকম লাস্ট ম্যাচে ভালো পারফরমেন্স দিয়েছেন অর্থাৎ বাঁদিক থেকে মহেশ এবং জেরির অ্যাটাক যেরকম হচ্ছিল সেই জায়গায় কিন্তু ভিপি সুহেরের তরফ থেকে অ্যাটাক একদমই হচ্ছিল না তো ভিপি সুহেরকে কিন্তু এই ম্যাচে ভালো পারফরমেন্স দিতেই হবে ইস্টবেঙ্গলকে জয়লাভ করতে হলে কারণ দুটো উইং থেকে অ্যাটাক হলে তবেই কিন্তু প্রেসারে পড়বে চেন্নাই এনএফসি তো দেখা যাক এই ম্যাচটা কোন টিম জয়লাভ করতে পারে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও স্টার্টিং লাইন আপে তোমরা কোনো পরিবর্তন দেখতে চাও কি সেটাও জানাতে ভুলো না আর এই ম্যাচটার লাইভ কিন্তু তোমরা দেখতে পাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক জলসা মুভিস ডিজনি প্লাস হটস্টার এবং জিও টিভিতে তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা